কি হলো মানে? তুই তো আমার চাকরিটা খেয়ে ছাড়বি মনে হচ্ছে। কেন কেন পা তা ভাগ, আমার হেলমেট পরে আসবি না শালা আজব পাবলিক। যা, আজ মৌসম বড়া বেঈমান হে, আজ মরবি নাকি বে? কি করে মোটর সাইকেল চালিয়েছি বে, দেখতে পাইস না তুই? কি ব্যাপার, আমি এখানে এখানে আমার মোটর সাইকেল ব্যাপার কি? আমি এখানে পড়ে আছি কেন? কি হলো আমার, আমি তো কিছুই বুঝতে পারি না, কেন কি করি বললাম আমি? কি ব্যাপার, আপনারা সবাই মিলে ছেলেটা মারছেন কেন? বেশ তো আমি মার খেয়েছিলাম, আর একটু লেগে মরিয়ে দিতাম, সালা তোর লেগে হলো না, সালা মুখটাকে নষ্ট করে দিলি, চল তো এখান থেকে। সালা তোদের মতো ছেলে লেগে দেশের উন্নতি হয় না। যত সব পাগল ছাগল সব আমাদের কপালে জুটি গেছে, চ আমরা অন্য জায়গায় মেপে, চ ভোশ্রীবালা। হা হা হা, আমি পাগল? আমার মধ্যে কোনো মানবিকতা নাই? কি হচ্ছে আমার সাথে, ইয়া কিছুই বুঝতে পারি না, স্বপ্ন দেখছি নাকি আমি? এ ভাই শুনো, হ্যাঁ ভাই বলো, আমাকে একটু চিমটি কাটো তো। আহ কি করে, ঠিক আছে যাও না তো, আমি তো স্বপ্নও দেখি না, তাহলে আমি পাগল হয়ে গেলাম নাকি, কিছুই বুঝতে পারি না। হ্যালো বাজার, এলি তো বাজার করে দিলাম, কি আছে? ঠিক আছে আসছি। দাঁড়াও চাদু দাঁড়াও, এত আস্তে আস্তে গাড়ি চালিং করতে যেছো? বাজারে যেতে যাও, আবার বাড়ি থেকে হেলমেট পরে আলছো, সরকারের নিয়ম কানুন ভাঙার চেষ্টা করছো নাকি? আর মদ ফদ খেয়ে এসছিস তো? আরে খাই না মানে, তুই তো আইনের নিয়ম কানুন কিছুই মেনে চলিস না। আর শোন, পরের বার গাড়ি চালাবি তখন মদ খেয়ে আসবি। আর এলে ধর, কি করছেন আপনি? এটা কি করছেন মানে, কমন জল এলে 50 টাকা লে যা দিছি ধর, নালিলে গভর্নমেন্ট আমাকে ফাইন করে দিবে, আর এর থেকে বেশি দিতে পারবো না। যা যা বললাম মাথা যেমন ঢুকে যায়, যা কত সব। এই থাম থাম, কি হলো স্যার আবার? কি হলো মানে, তুই তো আমার চাকরিটা খেয়ে ছাড়বি মনে হচ্ছে। কেন কেন পা তা ভাগ, কি হলো, তুই আবার হেলমেট পরে আসবি না শালা আজব পাবলিক। যা, আমি পারি না আর পারি না। ঘটনা কি, আমি তো কিছুই বুঝতে পারি না, হেলমেট তোকে পাক মেরে ফেল দিলে, উল্টে টাকা দিছে, আবার মদ খেয়ে গাড়ি চালাতে বলছে, গাঁজা টাজা খেয়ে আছে নাকি? বাদ দেয়, পুলিশের সাথে ঝামেলা করলে হবে না, আবার বাজারও যেতে হবে। আমার সঙ্গে আজ কি হয়েছে কিছুই বুঝতে পারি না, বাজার তো এলাম, পরশু দিন বাজার নিয়ে গেলাম, দাম শুনি ঘুরি পালাই গেলাম বাজার, আজকে নিয়ে যেতে হবে, অল্প অল্প করে কিছু হলেও নিব, দেখি এই দোকানে। হ্যাঁ ভাই বলো বলো, কত দিব বলো? দেন 250 দেন, পটল 250, বেগুন 250 দেন। 250 ভাই, তুমি বাড়িতে কি একাই থাকো না, তুমি গরিব না? একবারে খুবই গরিব না তো? তাহলে এত কম কম নিছে কেন? সবজি দাম তো একবারে কমে গেছে। সবজি দাম কমে গেছে,
কি ব্যাপার আমার সঙ্গে আজ কি হয়েছে দিন আগে কমা আদা লঙ্কা হাতি দিয়ে এসেছিল না বাড়ির লোক তো বলছে সবজির দাম কমে গেছে আচ্ছা দাদা তাহলে লঙ্কার দাম কত দাম আর কি বলবো রে ভাই তুমি সবজি নিয়ে যাও না লঙ্কা ফ্রি দিয়ে দেব কি লঙ্কা ফ্রি কি ওরে এত লঙ্কা আনলি মানে কি না না লাগবে না কত হলে হিসাব করেন 20 টাকা কি ব্যাপার তুমি আমাকে টাকা দিছো তুমি আমাকে গরিব ভাবো নাকি খবরদার ভবিষ্যতে এরকম কেউ সাথে ইয়ার কি করিও না বাজারে যা রেট চলছে তাই দিছি এলে 20 টাকা ধরো এর থেকে আর বেশি দিতে পারবো না যাও আমার সঙ্গে কি হয়েছে বাপ কিছুই বুঝতে পারি না সবজিওয়ালা আমাকে উল্টা টাকা দিছে কি করে নো 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 চোর 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 আমার গাড়ি নি পায় চোর 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 ধরাকে ধরো ধরো তুই চোর চোর কি ব্যাপার দাদা আপনারা চোরকে বাদে আমাকে ধরছেন কেন কি হয়েছে কি হয়েছে কি হয়েছে দেখেন দাদা আমার চোরে গাড়ি নি পালাই গেল আর আমাকে ধরছে খাপা ও গাড়ি চুরি করবে কি করবে ও আর মেয়ে ছেলে না ও কি খাবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমার ভুলে গেছে ছেড়ে দেন আমাকে ছেড়ে দাও আমার ভুলে গেছে ছেড়ে দাও ছেড়ে দাও ইয়া কোন দুনিয়ে চলে এলাম রে বাপ কিছু বুঝতে পারি না চোরকে ধরা বাদ দিয়ে আমাকে ধরছে বাড়ি যাই বাড়িতে জবাব কি দিব গাড়ি চুরি করে নি পালাই গেল বাড়িতে বলবো কি হবে মোটর সাইকেল চুরি হয়ে গেল কোথাতে যেতে হবে দাদা ফুলতলা যাবেন কেন যাব না যাব ঠিক আছে তাহলে চলেন কি ব্যাপার পিছনে বসলেন কেন আপনি টোটো কে চালাবে পাগল নাকি আপনি আমি টোটো ড্রাইভার হয়ে আমি চালাবো কোন দুনিয়ায় বাস করছেন আপনি পাগল হয়ে গেছেন নাকি আপনি পাগল আমি নয় আপনি যাবার ইচ্ছা আছে কি আপনার যাবেন তো টোটো চালান নালে ভাগেন এখান থেকে কি আমি চালাবো মানে আমি কোন দুনিয়ায় চলে এলাম রে বাপ কিছুই বুঝতে পারি সবই উল্টে হচ্ছে দাদা আমি তো টোটো চালাতে জানি না অ্যাক্সিডেন্ট হয়ে যায় যদি অ্যাক্সিডেন্ট হয় হবে আমি নতুন নিয়ে নিব কি করে দাদা এখানে নামবো তো নামেন দাদা ভাড়া হ্যাঁ দিছি থামো আপনি দিবেন মানে আরে ভাই আমার টোটো আমি ভাড়া দেবো না তো কে দিবে লেন 100 টাকা 100 টাকা আরে ভাই এর থেকে আর কম দিতে পারবো না যা দিলাম ওই লেন যান তো মহা মুশকিলে পুরি গেলাম রে বাবা সবই উল্টা হয়েছে টোটোওয়ালা ঘুরি টাকা দিছে আচ্ছা দাদা আমি তো আসবার সময় চালাই নিয়ে এলাম এবার যাবেন কি করি হ্যাঁ অন্য প্যাসেঞ্জার আসবে উনি যাবে কি করে মহা মুশকিলে পেলাম রে বাবা কিছুই বুঝতে পারি না আমি স্বপ্ন দেখছি নাকি আব্বা মা কই বাজারটা কোথায় রাখবো তোর মা দোকান গেলছে রে কি ব্যাপার তোর রাস্তা এত দেরি কেন কি হচ্ছিলি তুই বলবো না তো কিছু না আমি কিছু বলবো না সত্যি বলছো তো কিছু বলবো না আরে কিছু বলবো না বল গায়ে তাড়াতাড়ি কি করে আব্বা জানো বাজারে ওই হারামি লোক গিলা নিয়ে আমি ধরতে পারলাম না হায় রে কি ধরতে পারলি না কাকে ধরতে পারলি না ভালো করে বুঝাই বল তাইলে শুনো এই দেখো এই ব্যাপার হায় রে সামান্য আইটু পান কথা বলার লাগি তুই ভয় করছিলি আমাকে কেন
আরে বেটা চোরে চুরি করবে না তো খাবে কি, ওদের তো সংসার আছে, ওদের তো পেট আছে, ওদের সংসার চলবে কি করি? ভাগ্য ভালো বুঝলি বেটা, তোকে বাজারের লোক গিলা মারেনি। বাদ দাও বেটা, তোমাকে আর একখান গাড়ি কিনে দিবো আমি। আর ওই চোরটার সাথে যদি দেখা হয়, অত লোকের সামনে বেচারা চোরটাকে অপমান করে আছি, যখন ওদের দেখা হবে ক্ষমা চাইলি। আনলাই হ্যাঁ হ্যালো বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করিও, আর বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবা, ফেসবুক থেকে দেখলে ফলো করবা, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও, আর এর পার্ট 2 যদি চাও তো কমেন্ট করে জানাবা। টাটা।